আর এদিকে 2023 এই বিধানসভা ভোটকে বলা হচ্ছে ভোটের সেমিফাইনাল। আর সম্প্রতি গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু চারটি রাজ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে, চারটি রাজ্য তথা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলেঙ্গানা। এই চারটি রাজ্যের মধ্যে কিন্তু তিনটি রাজ্য তথা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে কিন্তু বিজেপি বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছে। আর সেই সাথেই কিন্তু বহু পার্টি অফিসে ইতিমধ্যেই আনন্দের জোয়ার বইছে এবং বহু জায়গায় দেখা গেছে কর্মী সমর্থকদের একে অপরকে মিষ্টিমুখ করাতে। আর সেরকমই এক দৃশ্য উঠে এলো কলকাতার রাজ্য বিজেপির পার্টি অফিসে, এমনটাই আনন্দের জোয়ার বইছে সেখানে। একবার দেখাবো আপনাকে সেই দৃশ্য। বিজেপির আশানুরূপ ফল বলতে গেলে ধুয়ে মুছে সাফ বিরোধীরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজ্য বিজেপি পার্টি অফিসের সামনে। রাজ্য বিজেপির নেতৃত্ব এখানে জয়ের উল্লাসে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খান থেকে শুরু করে মীনা দেবী পুরোহিত সহ এখানে যারা রাজ্য বিজেপির নেতৃত্ব আছে তারা একে একে আবির খেলায় মেতেছে এবং তারা রাস্তার ওপরে জয়ধ্বনি দিচ্ছে নরেন্দ্র মোদী। তাদের একটাই বক্তব্য, তিন রাজ্যের ফলাফল আগামী বছর 24-এ কিন্তু ছবি দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির নেতৃত্ব কিন্তু রাস্তার লক্ষ্যে মিষ্টি বিতরণ করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। রাজ্য বিজেপির কার্যকর্তারা নেমেছে জয়ের উল্লাসে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাস্তায় তারা কিন্তু আবির খেলছেন, মিষ্টি বিতরণ করছেন, জয়ের ধ্বনি দিচ্ছেন। আমরা সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো নারায়ণদার সঙ্গে। নারায়ণদা, 2024-এর আগে বিজেপির এই ফলাফল, 2024-এ কি আবার বসতে চলেছে মোদী? মোদী আক্রান্ত, গেরুয়া ঝড়ে আক্রান্ত ভারতবর্ষ। এই ঝড় এবং এই মোদী আক্রান্ত যে হলো, এটা ভারতবর্ষে মানুষ তৈরি করেছে। সাধারণ মানুষের জয়, সবার জয়। গেরুয়া ঝড়ে আক্রান্ত হয়েছে, তার জন্য আমরা প্রচণ্ড খুশি। 2024-এ আবার মোদিজি বসবে। চোর হাঁটাও বাংলা বাঁচাও, চোর হাঁটাও দেশ বাঁচাও, করাপশন চলতে দেব না যতদিন মোদিজি আছে, বিজেপি আছে। দেখুন, এই জয় ভারতবর্ষের জয়। এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই উনি লড়ছেন সেই জন্য লড়াই, তাকে জনসাধারণ নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার জন্য বিপুল জনসমর্থন, তারই আজকে আমরা নিদর্শন পেয়েছি। এবং আগামী 2024 সালে লোকসভা ইলেকশনে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হতে চলেছেন, তার হ্যাট্রিকে তারই ট্রেলার আজকে দেখতে পারলাম। যেমন প্রধান এবং যে যে রাজ্যগুলো এর আগে বিজেপি সরকার দেখেছে, তারা মাঝখানে হয়তো কংগ্রেস সরকারকেও দেখেছে এবং মিলিয়ে বুঝেছে যে কীভাবে বিজেপি কী করে দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের জন্য যে সরকার চালাতে পারে সেটা দেখেছে এবং আবারের জন্য তারা বিজেপিকে ফিরিয়ে এনেছে। এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় উন্নয়নের জয় এবং এই জয় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আগে নিয়ে যাওয়ার জয়। আর এই জয় দুর্নীতি করার জন্য যারা জোট করেছিল, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, যারা দুর্নীতি করার যারা জোট করেছিল, সেই জোটের বিপর্যয়। আমরা সরাসরি কথা বলে নিলাম রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের সঙ্গে। তিনি যেমনটা জানাচ্ছেন যে এই যে 23-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, সেটা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনেও সারা দেশে প্রভাবিত করবে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যে যে দুর্নীতির প্রভাব সেই লোকসভা নির্বাচনেও কিন্তু পড়তে চলেছে। মোদি ঝড়ে আক্রান্ত এমনটাই জানাচ্ছেন রাজ্য বিজেপির কর্তারা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।